এই লার্নিং সেশনে আমরা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। হোয়াট ইজ স্কোপ? সো স্কোপ হচ্ছে প্রজেক্টের হোয়াট, হোয়াট অব দ্য প্রজেক্টকে আমরা প্রজেক্টের স্কোপ বলি। তার মানে প্রজেক্টে আমরা কি করতে যাচ্ছি, হোয়াট হোয়াট ইউ আর গোয়িং টু ডু, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ প্রজেক্ট স্কোপ। অনেক সময় আমরা প্রশ্ন করি যে রিকোয়ারমেন্টস এবং স্কোপ দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে ডিফারেন্স কি। সো ডিফারেন্সটা হচ্ছে আসলে রিকোয়ারমেন্টসটা থেকে আমরা স্কোপ তৈরি করি, রিকোয়ারমেন্টসটাকে আমরা মোর ফর্মালাইজ করে ডকুমেন্টেড করে আমরা স্কোপ তৈরি করি। রিকোয়ারমেন্টেরই আর একটা রূপ হচ্ছে আসলে স্কোপ। সো আমরা এই চ্যাপ্টারে ডিটেল দেখব যে রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট করতে হয়, রিকোয়ারমেন্ট কিভাবে গ্যাদার করতে হয়, এবং সেই রিকোয়ারমেন্টটাকে কিভাবে স্কোপে ট্রান্সফর্ম করতে হয়, এবং সেই স্কোপকে আমরা কিভাবে স্কোপ থেকে আমরা কিভাবে WBS তৈরি করি, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সেই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের এবং সেই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা প্রজেক্টে কি কি কাজ করতে হবে, হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভিটিস, হোয়াট উইল বি দ্য টাস্ক, সেটা আমরা আইডেন্টিফাই করি, এবং সেই টাস্কের অ্যাগেনস্টে আমরা ডিউরেশন বের করি, তারপরে রিসোর্স বের করি যে কি পরিমাণ রিসোর্স লাগবে এক একটা টাস্ক করতে, এবং কস্ট বের করি। এভাবে আমরা কিন্তু স্কোপ থেকেই WBS পাচ্ছি, WBS থেকে আমরা অ্যাক্টিভিটিস পাচ্ছি, অ্যাক্টিভিটিস থেকে আবার টাইম এবং রিসোর্স আমরা বের করতে পাচ্ছি, এবং আবার প্রজেক্টের কস্টও বের করতে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই স্কোপ ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট। সো লেটস মুভ। সো দিস ইজ অ্যাকচুয়ালি চ্যাপ্টার 5 অফ PMBOK, এবং এখানে আমরা রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলবো, প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটোর মধ্যে কানেকশন কি, এটা নিয়ে একটু কথা বলবো। জেনারেলি আমরা স্কোপ বলতে আসলে, প্রজেক্ট স্কোপ বলতে আসলে দুই স্কোপকেই বুঝাই, প্রজেক্ট স্কোপ প্লাস প্রোডাক্ট স্কোপ। সো আমরা ডিটেইল সেটা দেখবো। সো উই আর ইন প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট অ্যান্ড ইট ইজ চ্যাপ্টার 5 ইন PMBOK। সো প্রজেক্ট ফেইলিওরের ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে আসলে স্কোপ ইজ নট ডিফাইন্ড প্রপারলি, রাইট? ইফ উই ক্যানট ডিফাইন দ্য স্কোপ, হোয়াট আর ইউ গোয়িং টু ডু, দেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু অ্যাচিভ দ্য টার্গেট অফ দ্য প্রজেক্ট। সো দ্যাটস ওয়াই ওয়ান অফ দ্য মেইন রিজনস দ্যাট প্রজেক্টস ফেইল ইজ স্কোপ ইজ নট ডিফাইন্ড প্রপারলি। ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস চ্যাপ্টার and the concepts of this chapter and processes of this chapter, and if we follow that processes in our projects, then there will be a good chance of making our project more successful, the targeted result will be achieved. So this is not part of the PMBOK, but these three important things good to know. Proti bochor PMI পালস অফ দ্য প্রফেশন নামে একটা সার্ভে রিপোর্ট বের করে, গ্লোবালি বিভিন্ন বড় প্রজেক্টের এবং যারা বিভিন্ন বড় অর্গানাইজেশনে কাজ করছেন সেই সমস্ত প্রজেক্ট ম্যানেজার, PMO অফিস এবং বড় বড় প্রজেক্টের উপর সার্ভে করে একটা রিপোর্ট PMI জেনারেট করে, সেই রিপোর্টটাকে বলা হয় পালস অফ দ্য প্রফেশন। সো 2018 যে পালস অফ দ্য প্রফেশনটা বের হয়েছে সেখানে দেখা গেছে যে তিনটা জিনিস, হ্যাঁ, থ্রি লিডিং ওয়েজ অর্গানাইজেশন ক্যান সেভ মানি অ্যান্ড ব্রিং প্রজেক্ট সাকসেস, প্রজেক্ট সাকসেসফুল করার জন্য তিনটা টপ ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করছে পালস অফ দ্য প্রফেশনাল PMI। এক নম্বর হচ্ছে ইনভেস্টিং ইন অ্যাক্টিভলি এনগেজ এক্সিকিউটিভ স্পন্সর্স, যারা অর্গানাইজেশনের এক্সিকিউটিভ স্পন্সর যারা টপে আছেন তারা যদি প্রজেক্টের ব্যাপারে স্পন্সর করেন, যদি প্রজেক্টের সাথে কানেক্টেড থাকেন এবং অ্যাক্টিভলি ইনভলভ থাকেন, তাহলে প্রজেক্টের সাকসেস রেট অনেক বেড়ে যায়। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে ট্রাই করতে হবে যাতে অ্যাক্টিভলি এনগেজ করতে পারি আমার এক্সিকিউটিভ স্পন্সরদের। সেকেন্ড পয়েন্ট ইজ রিলেটেড টু স্কোপ, অ্যাভয়েডিং স্কোপ ক্রিপ। স্কোপ ক্রিপ মিন্স আনকন্ট্রোলড চেঞ্জ। ইফ উই ক্যানট কন্ট্রোল দ্য স্কোপ, দেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু কন্ট্রোল দ্য টাইম শিডিউল অ্যান্ড বাজেট অফ দ্য প্রজেক্ট। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অ্যাভয়েড স্কোপ ক্রিপিং, দ্যাট মিন্স আনকন্ট্রোলড চেঞ্জেস, আনকন্ট্রোলড স্কোপ চেঞ্জেস। দেন থার্ড ইজ ম্যাচুরিং ভ্যালু ডেলিভারি ক্যাপাবিলিটিস। যারা আমরা প্রজেক্টে কাজ করতেছি তাদের যদি ক্যাপাসিটি বিল্ডিং হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট কীভাবে প্রজেক্ট ম্যানেজ করতে হয়, প্রজেক্টের টুলস এবং টেকনিকগুলো কী ইউজ করতে হবে, প্রজেক্টের নলেজ টুলস অ্যান্ড টেকনিক্স যদি আমরা ঠিকমতো ইউজ করতে পারি, প্রজেক্ট টিম যদি ক্যাপেবল হয় তাহলে আসলে প্রজেক্টের সাকসেস রেট অনেক বেড়ে যায়। সো থার্ড নাম্বার ইজ ম্যাচুরিং ভ্যালু ডেলিভারি ক্যাপাবিলিটিস। যারা আমরা প্রজেক্টে কাজ করছি তাদের ক্যাপাবিলিটি প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে বাড়াতে হবে। সো সেকেন্ড ওয়ান, লাস্ট 5 ইয়ার্সের সার্ভেতে দেখা গেছে যে সেকেন্ড ওয়ান অ্যাভয়েডিং স্কোপ কি অর স্কোপ কিংবা রিকোয়ারমেন্ট রিলেটেড যে ইস্যুস সেটা সবসময় ছিল। আচ্ছা, এখন আমরা জাস্ট
ওভারভিউ দেখবো যে এখানে কয়টা প্রসেস আছে এবং এই প্রসেস গুলার হাই লেভেল কাজ কি। তো আমরা এখানে দেখছি যে টোটাল ছয়টা প্রসেস আছে, 5.6, 5.1 থেকে 5.6। প্রথম চারটা প্রসেস প্ল্যানিং প্রসেস গ্রুপে আছে, 5.1 প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, 5.2 কালেক্ট রিকোয়ারমেন্টস, দেন ডিফাইন স্কোপ, দেন ক্রিয়েট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অর্থাৎ ক্রিয়েট WBS। সো দিস ফোর আর ইন প্ল্যানিং প্রসেস গ্রুপ, অ্যান্ড বাকি দুইটা আছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল প্রসেস গ্রুপে। One is validated scope, another one is control scope. Plan scope management process এর থ্রুতে আমরা কি করব যে আমরা প্ল্যানিং করব। পিএমবকে মনে রাখতে হবে সবসময় গাইডলাইন দেওয়া হয়েছে যে উইদাউট প্ল্যানিং ইউ শুড নট স্টার্ট এনিথিং, সো উইদাউট প্ল্যানিং ইউ শুড নট ডু এনিথিং। সো আমরা যখন স্কোপ, গুরুত্বপূর্ণ একটা প্রজেক্টের বিষয় যেটার কারণে প্রজেক্টের সব কিছু অন্যরকম হয়ে যেতে পারে, প্রজেক্টের সাকসেস এত ডিপেন্ড করছে স্কোপের উপরে, সো সেই স্কোপের কাজ প্রসেসগুলো করার আগে উই হ্যাভ টু ডু দ্য প্ল্যানিং, যে আমরা কীভাবে কালেক্ট রিকোয়ারমেন্টস করব, রাইট, কীভাবে আমরা ডিফাইন স্কোপ করব, প্রজেক্টের উপর ডিপেন্ড করে কতটুকু গ্রেটার ডিটেইল আমরা করব, হ্যাঁ WBS কীভাবে করব, আমরা WBS এর কোনো টেমপ্লেট আমাদের অর্গানাইজেশনে আছে তাহলে সেটাকে আমরা রিউজ করব। সো দিস সর্টস অফ প্ল্যানিং উই হ্যাভ টু ডু। দেন কীভাবে আমরা প্রজেক্টের যখন আউটপুট তৈরি হতে থাকবে আমরা কীভাবে কন্ট্রোল স্কোপ করব যাতে স্কোপটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে না যায়, আমাদের স্কোপ ক্রিপিং না ঘটে, গোল প্লেটিং না ঘটে, এবং ভ্যালিডেটেড স্কোপ, কাস্টমার যে আমাদের স্কোপটাকে বা ডেলিভারিটাকে অ্যাকসেপ্ট করবে সেই ভ্যালিডেশন প্রসেসটা কি হবে, এইটাও আমাদের প্ল্যানিং করতে হবে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টে। সো প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট থেকে আমরা দেখব দুইটা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি হয়, একটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, আরেকটা হচ্ছে স্পেশালি ফর রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। ওকে, সো সেকেন্ড প্রসেস ইজ কালেক্ট রিকোয়ারমেন্টস। আমরা প্রসেসের নাম শুনেই বুঝতে পারছি যে রিকোয়ারমেন্টকে কালেক্ট করতে হবে, আমরা যে প্রজেক্টটা শুরু করেছি সেই প্রজেক্টটার রিকোয়ারমেন্ট কি, রাইট, সেই রিকোয়ারমেন্টটা আমাদেরকে কালেক্ট করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন রিকোয়ারমেন্ট কি সেই প্রসেসটা একটু আগেই করে আসতে হবে, যেটা চ্যাপ্টার নম্বর 13 আছে। তো সেখান থেকে কিন্তু আমরা স্টেক হোল্ডারের লিস্ট পাবো, ডিটেইল স্টেক হোল্ডারদের গ্রুপ পেয়ে যাব, তো তাদের কাছ থেকে কিন্তু আমরা ইজিলি কালেক্ট রিকোয়ারমেন্ট করতে পারবো। সো কালেক্ট রিকোয়ারমেন্টস আমরা অনেকগুলো টুল ইউজ করবো, হ্যাঁ অনেক ধরনের টুল দেখবো যে টুলের দ্বারা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি রিকোয়ারমেন্ট আমরা গ্যাদার করতে পারবো, হ্যাঁ বিকজ রিকোয়ারমেন্ট যদি আমি ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু আমার প্রজেক্টের কখনোই আসলে সাকসেসফুল ডেলিভারি সম্ভব নয়। দ্যাটস ওয়াই আমাদেরকে কালেক্ট রিকোয়ারমেন্টসের টুল টেকনিকগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করতে হবে। দেন ডিফাইন স্কোপ, অনেকেই বলি যে বলে থাকে ক্লাসের মধ্যে প্রশ্ন করে যে কালেক্ট রিকোয়ারমেন্টস আবার ডিফাইন স্কোপ দুটোর মধ্যে পার্থক্য কি। সো কালেক্ট রিকোয়ারমেন্টস মানে হচ্ছে আমি বিভিন্ন রিকোয়ারমেন্ট বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে গ্যাদার করলাম, সো সেটাকে এখন আসলে ফর্মুলেট করতে হবে যাতে প্রজেক্ট টিম কাজ করতে পারে, সেই ফর্মুলেশন করে যে ডকুমেন্ট আমরা তৈরি করি সেটাকে বলা হয় সেই প্রসেস, যে প্রসেসের থ্রুতে এই কাজটা করি, রিকোয়ারমেন্টকে আমরা মোর ফর্মুলেট করে প্রজেক্ট টিমের জন্য স্কোপ তৈরি করি, সেইটা যে প্রসেসে করা হয় সেটা হচ্ছে ডিফাইন স্কোপ। সো ডিফাইন স্কোপ প্রসেস যখন তৈরি হয়ে যাবে তখন আসলে সেই স্কোপ ডকুমেন্টটাই থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা ফলো করব। এর পরের প্রসেস হচ্ছে ক্রিয়েট WBS। সো পুরো পিএমবকেই এই নলেজ এরিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে ক্রিয়েট WBS, এবং পিএমবকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে ক্রিয়েট WBS। ক্রিয়েট WBS বা ক্রিয়েট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কনসেপ্টটা কি, আমরা আসলে প্রজেক্ট কখনো একবারে করতে পারি না, কেউ তাজমহল এসে একবারে বসে দিয়ে যায়নি বা কেউ পিরামিড এসে একবারে করে যায়নি, সো ইট টেক্স টাইমস অ্যান্ড ইট টেক্স লট অফ ওয়ার্ক টু ডু। ক্রিয়েট WBS হচ্ছে যে আমরা প্রজেক্টে আসলে পুরো সব কাজ একসাথে করতে পারি না, আমরা কি করি প্রজেক্টটাকে ছোট ছোট অংশে ভাগ করি, হ্যাঁ ডিকম্পোজ করে ছোট ছোট অংশে ব্রেকডাউন করি, দেন আমরা ছোট ছোট অংশগুলো করার পরে আবার এগ্রিগেট করে ফাইনাল প্রজেক্টের ডেলিভারিটা তৈরি করি। সো সেইটাকে বলা হচ্ছে ক্রিয়েট WBS। প্রজেক্টের স্কোপটাকে আমরা ভেঙে WBS তৈরি করব, ওয়ার্ক প্যাকেজ তৈরি করব এবং টাস্ক তৈরি করব। এরপরে যদি আমরা টাস্কগুলো করি তাহলে ওয়ার্ক প্যাকেজ কমপ্লিট হবে, WBS কম্পোনেন্ট কমপ্লিট হবে এবং আমার ফাইনাল ডেলিভারেবল যদি আমি সবগুলোকে এগ্রিড করি প্রজেক্টের ডেলিভারি তৈরি হবে। সো এই চারটা প্রসেস ছিল প্ল্যানিং প্রসেস গ্রুপে। এরপরের দুইটা প্রসেস, একটা হচ্ছে ভ্যালিডেট স্কোপ আর একটা হচ্ছে কন্ট্রোল স্কোপ। যদিও কন্ট্রোল স্কোপ এবং ভ্যালিডেট স্কোপ দেখা যাচ্ছে যে ভ্যালিডেট স্কোপ আগে
আছে এবং কন্ট্রোল স্কোপ পরে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজের সময় আসলে ভ্যালিডেট স্কোপ, হ্যাঁ, জেনারেলি যদি আমাদের প্রেডিক্টিভ লাইফ সাইকেল প্রজেক্ট হয় তাহলে আমাদের শেষের দিকে হয়, কন্ট্রোল স্কোপের পরে গিয়ে ভ্যালিডেট স্কোপ করি। এই দুইটার ক্ষেত্রে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, যে কন্ট্রোল স্কোপ বলতে কি বোঝায়, ভ্যালিডেট স্কোপ বলতে কি বোঝায়। কারণ আমরা বাংলাদেশে কন্ট্রোল ভ্যালিডেট দুইটা শব্দের খুব কাছাকাছি, আমরা মনে করতে পারি যে কন্ট্রোল স্কোপই তো ঠিক আছে, আবার ভ্যালিডেট স্কোপ কেন? সো দুটোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, কন্ট্রোল স্কোপ হচ্ছে আমরা যে স্কোপটা ডিফাইন করে ফেললাম এবং আমরা যে স্কোপ বেসলাইনটা তৈরি করে ফেললাম এর বাইরে আমরা যাব না। আমাদের কাজ যখন আমরা ডেলিভারি দেব আমাদের কি কন্ট্রোল করতে হবে কন্ট্রোল স্কোপের মাধ্যমে, যে আমরা যেটা বেসলাইনে সেট করেছি সেই বেসলাইনটাই আমরা ডেলিভারি দেব, এবং যদি কোনো কারণে বেসলাইনে চেঞ্জ হয় তাহলে আমরা সেটা প্রপার অ্যাপ্রুভালের মাধ্যমে, চেঞ্জ রিকোয়েস্টের থ্রুতে প্রপার অ্যাপ্রুভালের মাধ্যমে আমরা ওটাকে যদি অ্যাপ্রুভ হয় তাহলে ওটা আমরা স্কোপকে চেঞ্জ করে আবার ইমপ্লিমেন্ট করব। আদারওয়াইজ উইল অলওয়েজ ট্রাই টু কন্ট্রোল আওয়ার স্কোপ দ্যাট ইজ ডিফাইন ইন দ্য ডিফাইন স্কোপ প্রসেস থ্রু স্কোপ বেসলাইন। সো কন্ট্রোল স্কোপ, আরেকটা বড় বিষয় হচ্ছে কন্ট্রোল স্কোপ হচ্ছে প্রজেক্ট টিমের কাজ, রাইট? আর ভ্যালিডেট স্কোপ হচ্ছে, ভ্যালিডেট স্কোপ হচ্ছে ওই সময় যে সময় আসলে কাস্টমার ইনভলভ হয়ে আমরা যে ডেলিভারিটা তৈরি করেছি ওটাকে ভ্যালিডেট করে। সো কাস্টমার যখন ভ্যালিডেট করে ফেললো যে হ্যাঁ ইট ইজ ওকে, আই এম গোয়িং টু অ্যাকসেপ্ট দিস, দেন ওটা কিন্তু ভ্যালিডেটেড হয়ে গেল। সো মনে রাখতে হবে কন্ট্রোল স্কোপ ইজ আওয়ার ওয়ার্ক, আওয়ার প্রজেক্ট টিমস ওয়ার্ক, বাট অ্যান্ড ভ্যালিডেটেড স্কোপ ইজ কাস্টমার্স ওয়ার্ক, হোয়ার কাস্টমার উইল বি ইনভলভ এবং তারা আসলে ভ্যালিডেট করবে। আমরা এটা আইটিতে বা টেকনোলজি, আমরা সফটওয়্যার ফার্মে বা আইটিতে আমরা এটাকে বলি ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, যেখানে ইউজার নিজে ইনভলভ হয়ে অ্যাকসেপ্ট করে বলে যে হ্যাঁ আমি ডেলিভারি বুঝে পেয়েছি। আর যে ডেলিভারি যদি যদি কাস্টমার অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা আমাদেরকে আবার রিওয়ার্ক করতে হবে। অলরাইট, সো দিস ইজ ইট। সো এই হচ্ছে ছয়টা প্রসেসের ওভারভিউ। নাও লেটস ডিগ ডিপার।